আজকে মাইক্রোসফট ওয়ার্ড 365 সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা দিব। এটা মাইক্রোসফট ওয়ার্ড 365 নতুন ডকুমেন্টস খোলার জন্য আমাদেরকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস এ ক্লিক করতে হবে, অথবা এখানে বিভিন্ন টেমপ্লেট আছে, টেমপ্লেট থেকে যে কোনো একটি টেমপ্লেট আমরা সিলেক্ট করতে পারি। এখানে মোর টেমপ্লেটে ক্লিক করলে আরো টেমপ্লেট আসবে, আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করতে পারি। ধরুন আমি একটা হেলথ রিপোর্ট তৈরি করব, তাহলে আমাদেরকে এখানে এখান থেকে সিলেক্ট করতে হবে খুঁজে দেখতে হবে যে কোনটা আমাদের জন্য দরকারি। এখানে আমি লিখতে পারি ধরুন আমি এই টেমপ্লেটটাই নিব, ক্যাশ ডোনেশন ফর্ম ক্রিয়েট, চলে এসেছে একটা টেমপ্লেট। এখানে আমরা ফর্মেটিং করা আছে, আমরা শুধু এগুলো ফিল আপ করব। এখানে সম্পূর্ণভাবে একটা টেমপ্লেট দেওয়া আছে, এটা ফোটার ভোটারে এগুলো লেখা আসতে ইচ্ছা করলে আমি ডিলিট করে ফেলতে পারি। ভোটারে গিয়ে এখানে এখানে ডাবল ক্লিক করলে আসবে ভোটার, তাহলে এটা সিলেক্ট করে ডিলিট করে দিই, ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যাবে। এটা একটা হেডার, একটা ছবি দেয়া এখানে। এভাবে আমরা বিভিন্ন টেমপ্লেটে কাজ করতে পারি। এখন আমি একটা নতুন ডকুমেন্টস ওপেন করি, নতুন ডকুমেন্টস ওপেন হয়েছে। এখানে দেখুন বুলেট দেয়া, ইচ্ছা করলে আমি এগুলোকে নাম্বারিং করতে পারি। সিলেক্ট করার পরে এখানে নাম্বার আছে, বিভিন্ন ধরনের নাম্বারে ক্লিক করলে নাম্বারিং করে যাবে। তাহলে এখানে নাম্বারিং হলো, এখানেও নাম্বারিং হলো। যদি আমি সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করতে চাই, তাহলে আমাদেরকে কন্ট্রোল এ চাপ দিতে হবে। কন্ট্রোল এ চাপলেই সম্পূর্ণ লেখাটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গিয়েছে। আমি যদি এটাকে আরো বাম দিকে সরাতে চাই, এখানে বাম দিকে সরে এসেছে। যদি আমি কোনো নির্দিষ্ট লেখাকে বোল্ড করতে চাই, তাহলে সিলেক্ট করে লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি চাপতে হবে। ধরুন এই লেখাটাকে আমি বোল্ড করব, সিলেক্ট করে বি চাপতে হবে, টুলবারের বি চাপলেই হবে বোল্ড। কন্ট্রোল বি চাপলেও বোল্ড হয়ে যাবে, আর কন্ট্রোল আই চাপলে এটা লিখ হবে, কন্ট্রোল ইউ চাপলে আন্ডারলাইন করবে। যদি আমি এখানে লেখাটাকে প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্টে গিয়ে এখানে আমি সিলেক্ট করতে পারবো যে আমরা কতটুকু প্রিন্ট করব। এখানে প্রিন্ট অল পেজ, প্রিন্ট সিলেকশন, প্রিন্ট কারেন্ট পেজ, কাস্টম প্রিন্ট, এখানে আমি রেঞ্জ দিতে পারি 1 থেকে 2 নাম্বার পেজ প্রিন্ট করব, অথবা শুধু 1 নাম্বার পেজ আমি প্রিন্ট করব। এখানে কত কপি প্রিন্ট করব তা দেওয়া আছে, ওইভাবে আমরা প্রিন্ট করতে পারি। এখানে প্রিন্টার আছে, প্রিন্টার সিলেকশনে এখানে থেকে প্রিন্টার আমি সিলেক্ট করতে পারি। আমি ধরি পিডিএফ এ প্রিন্ট করব, তাহলে পিডিএফ সিলেক্ট করে প্রিন্ট দিব।
দিলে এটা পিডিএফ ফাইল হয়ে যাবে। এখানে ফাইলের নাম জিজ্ঞেস করেছে, আমি এই নামে এই সেভ করব। এখানে পিডিএফ হচ্ছে, পিডিএফ ফাইলে প্রিন্ট হয়েছে, একটা পিডিএফ, সম্পূর্ণ পিডিএফ ফাইল হয়ে গিয়েছে। আবার পিডিএফ থেকে আমরা এডিটও করতে পারি ফাইল, এডিট, এটা একটা প্রফেশনাল অ্যাক্রোবেট গ্রুপ, প্রফেশনাল অ্যাক্রোবেট, তাই এখানে আমরা এডিটও করতে পারি। ক্লোজ দিলে ক্লোজ হয়ে গিয়েছে। এভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের লেখা বিভিন্নভাবে প্রিন্ট করতে পারি, ফাইল প্রিন্ট। এখানে ওয়ান নোট আছে, প্রিন্টে পিডিএফ ওয়ান নোট, ওয়ান নোটে ক্লিক করে যদি আমি প্রিন্ট দিই তাহলে এটা একটা প্রিন্ট হবে ওয়ান নোটে। ডেস্কটপে প্রিন্ট হয়েছে, এই যে ওয়ান নোট খুলছে। এভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। আজকে প্রাথমিকভাবে এতটুকুই আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম, পরবর্তীতে আরো বিস্তারিত বলবো।